गाइस अपन चाल कुमड़ो करा हबे देखो एटा गरम करे दिया हयेछे देखो आमार बोनरा बोलेछिलो जे दीदी भाई चाल कुमड़ो तरकारी देखियो करा ए देखाच्छि तोमादेर आमार ठंडा लेगेछे ताई गलाटा एकटु भेंगे गेछे तो तोमरा एकटु एडजस्ट करे निओ ठीक आछे ये देखो लम्बा लम्बा करे कुटे नेওয়া হয়েছে চাল কুমড়োটাকে দেখতে পাচ্ছ এরকম করে কুটে নেব কড়াইটা গরম হয়ে গেছে তেল দেওয়া হয়ে গেল দেখো পরিমাণ মতো তেল দেওয়া হলো এই যে এবার কুকটা খেয়ে দিও সাদা জিরে না লাল ও পাঁচ ফোড়ন এবার পাঁচ ফোড়ন দেওয়া হবে দেখো আবার একটা লঙ্কা দিয়ে দেবে লঙ্কাটা কোথায় এই যে মাথাটাকে ভালো করে ধুয়ে নিচ্ছে মাছ আছে অনেক মাছ আছে মাথাটাকে ভালো করে ধুয়ে নিচ্ছে দেখো পরিষ্কার করে যাতে রক্ত মক্ত না থাকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে তারপর মধ্যে রক্ত থাকলে ঘি না লাগে তাই না এই যে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে আমার তো রক্ত মত থাকলে খুব ঘৃণা লাগে বাবা হয়ে গেছে মাথাটা ছেড়ে দিচ্ছে দুটো আনা হয়েছে দুটোই মাছ ছেড়ে দিচ্ছে দেখো জিরা মার দিতে দেখো জিরে খেয়ে নিলে গাইস প্রচন্ড ছিটছে গাইস প্রচন্ড ছিটছে এটা দেখে দূর থেকেই ক্যামেরাটা করা হচ্ছে প্রচন্ড ছিটছে আমার একটা হাতের মধ্যে ছিটে এসছে তেল গাইস আমার হাতের মধ্যে তেল ছিটে এসছে জ্বলে যাচ্ছে কোনটি ধুয়ে নিয়েছো গাইস দেখো মাছগুলো ভাজা হচ্ছে মানে মাথাটা ভাজা হচ্ছে এখন গাইস আমি এখন প্রচন্ড টেনশন আছি গাইস টাকাটা যতক্ষণ না দিচ্ছে না আমার প্রচন্ড মাথায় চাপ প্রচন্ড চাপ ভগবানের কাছে প্রেয়ার করো যাতে তাড়াতাড়ি টাকাটা ঢুকে যায় এবার লঙ্কা দিয়ে দেওয়া হলো দেখো দুটো লঙ্কা দেওয়া হলো মাছটাকে ভালো করে ভাজতে হবে লাল লাল করে তারপরে ওই চাল লাউ তো মাটা লাউ লাউটা দিয়ে দেওয়া হবে পরিমাণ মতো নুন দিয়ে দেওয়া হচ্ছে দেখো ঠিক আছে এই যে পরিমাণ মতো নুন দেওয়া হলো এবার নিয়ে নেওয়া হবে নিয়ে দেওয়া হবে এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দেওয়া হলো দেখো এবার নাড়িয়ে দেওয়া হবে নাড়িয়ে দেওয়া হবে নাড়িয়ে দাও
আমি জানি তোমরা সবাই আমার কুকিং খুব ভালোবাসো, প্রচণ্ড ভালোবাসো। সবাই বলো যে দিদিভাই দেখো মাথাটা এখন মানে মা গিতে গিতে দিচ্ছে যাতে ভালো লাগে খেতে তরকারিতে, ঠিক আছে? এখানে গিতে গিতে দিচ্ছে দেখো, সবাই বলো যে দিদিভাই তোমার রান্না খুব ভালো লাগে, তারপর দিদিমের রান্না খুব ভালো লাগে, রান্নার রেসিপি দিও। তাই রান্নার রেসিপি দিচ্ছি, যদি ভালো লাগে আমার রান্নার রেসিপি তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, ঠিক আছে? ঠিক আছে, একটা কী সুন্দর গন্ধ বেড়াচ্ছে, মানে আচার আচার গন্ধ বেড়াচ্ছে, খুব সুন্দর গন্ধটা লাগছে, বিশাল টেস্টি লাগছে দেখো একবার। দেখে গেলে ইচ্ছা করছে, দেখো দেখো আজকেও ভোলো মাছ নিয়ে এসছে দেখো কত বড়, ঠিক আছে? রুই মাছও নিয়ে এসছে, মার একটা নাকের দুল ছিল, ওই নাকের দুলটা বিক্রি করে তারপরে এসব এই মাছ, তারপরে হচ্ছে চাল কুমড়ো টাল কুমড়ো সব নিয়ে আসলো, তেল মশলা সব সব নিয়ে আসলো। ছোট্ট দেখে একটা সময় নাকের দুল ছিল, যখন বাবা বেঁচে থাকাকালীন দিয়ে মানে গড়িয়ে দিয়েছিল সেই নাকের দুলটা, ওটা বিক্রি করে এখন এসব নিয়ে আসলো মা। এরকম লাউটা ছেড়ে দিচ্ছে, এবার যতদিন টাকাটা না পাচ্ছি ততদিন শান্তি নেই গাইজ, তোমরা সবাই একটু প্রে করো যাতে আমি টাকাটা পেয়ে যাই গাইজ, ঠাকুরের কাছে বলো যাতে আমি টাকাটা পেয়ে যাই। গাইজ এবার মা নেড়ে দিচ্ছে ভালো করে, দেখো একবার কি সুন্দর লাগছে, কালারটা দেখেছো গাইস, অসম ব্যাপক হয়েছে। তাহলে মা নাড়তে থাকুক, তবে আসছি নেড়ে কি ঢেকে দেবো মা। তাহলে গাইস মা নেড়ে ঢেকে দেবে, তারপরে তাহলে তারপরে যে কি কেমন লাগে জিনিসটাকে তারপর দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে? মা ঢেকে দিক তাহলে, পরে দেখাচ্ছি। গাইস ঢেকে দেওয়া হলো, ব্যাস এবার ফুটতে থাকুক। গাইস তোমাদের বলেছিলাম না যে ঠাকুরটা সেই দেখেছিলাম, হ্যাঁ পরে কথা বলবো, সুস্থ করে দিও, হ্যাঁ না এখনই বলে দেবো, বলে দাও এখনই, ধরে দেবো আমি, পরে ধরে দেবো। গাইস তোমাদের বলেছিলাম না যে যেখানে ভয় পেয়েছিলাম আমি সে একটা লাল পেরের সাদা শাড়ি পরে, লাল পেরের সাদা শাড়ি পরে দেখেছিলাম কোন সাইডে। গাইস দেখো ঝোলটা শুকিয়ে গেছে, কালারটা কত সুন্দর হয়েছে দেখেছো, দেখো কত সুন্দর হয়েছে কালারটা, চিনি দেওয়া হয়ে গেছে, এই দেখো চিনি এবার সিদ্ধ হয়ে গেছে, এবার ভালো করে নাড়িয়ে নেবে, নাড়িয়ে আর একটু জলটা কষাবে, কষিয়ে তারপরে নামিয়ে নিয়ে হবে, ঠিক আছে? দেখো নামিয়ে নিই তারপরে বাটির মধ্যে রাখুক, তারপরে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? দেখো এই যে মাছের মাছের মাথা দিয়ে হয়ে গেল, মাছের মাথা দিয়ে চাল কুমড়ো সরি লাউ লাউ, মাছের মাথা দিয়ে লাউ, ঠিক আছে? কি সুন্দর হয়েছে, হেভি হয়েছে, হেভি হেভি। দেখো গাইস কেমন হয়েছে, ফাটাফাটি একদম, বাহ জিভের জল চলে আসছে।